বন্ধুরা, আমি এখন নদীতে রয়েছি, আর এখন বর্তমানে খালের কিন্তু জল শুকনো, আর বাড়ির থেকে এসেছি একটু বেলা বেলায় এসেছি, এসে জল ছিল তখন, আমি যখন এসেছি তখন নৌকোটা নামিয়ে খালের গোড়ার দিকে নিয়ে চলেছি, আর বাবা ভাই যারা যারা আসে আমার আমার সাথে নদীতে মানে যায় তাদেরকে আসতে বলেছি, বাবারও আসুক, আর তারপরে আমরা বেরোবো আজকে নদীতে বসে দেওয়ার উদ্দেশ্যে। আর আজকে শীতের সময় রাতের বেলা ফিশিং করব, আর সন্ধ্যে হয়ে যাচ্ছে এখনও সে বাবা ওরা আসি পারিনি, খালের জল পুরো শুকনো, আর বাবা ওরা আসুক, তার ভিতরে অপেক্ষা করি, সন্ধ্যে হয়ে যাচ্ছে তো, কারণ একটু বেলা বেলায় ভিডিওটা শুরু করি, বাবা ওরা আসলেই আবার দেখা। কই ও বা, ভাই আইছো? জল ফল নিয়ে আইছো? জল নিয়ে আইছি, গোয়াল লেপকাতা কম্বল নিয়ে আইছি, দাদা দাদা নামা 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 খুশি করে আই নিয়ে আইছি, নিয়ে আসছি বাবা, সবকিছু বেশ, ওটো ওটো তাহলে ওরা আসলি, তারপরে নামি, স্বাগত বন্ধুরা, রাতের বেলা ফিশিং কিন্তু মজা কিন্তু আসে, মাছ কেননা সকালবেলা বড় বড় মাছ পড়ে, কিন্তু ঠান্ডা কিন্তু পেরে উঠে যায় না, তাও আজকে ঠান্ডার ভিতরে যতই কষ্ট হোক বসি দেবো, তাই তো মাছ ধরবো আজকে, তো চলো এখন আমরা বনদের পাশে যাবো, আর ওখানে যে আমাদের চার ধরবো, যাও তাহলে এসে দিচ্ছি বাবা, চলো যাও, চলো চলো তাহলে, চলো জোয়ার হয়ে যাবে, দিলাম বাবা, প্রচুর পাচ্ছি, চার হবে না, চার হবে না, প্রচুর পাচ্ছি, ব্যাগ নিয়ে এসো, ব্যাগ নিয়ে এসো, বেরো যাবে না তো, চলো এইতো তখন দিয়ে এই তো এরকম পড়ে গেলি হয়ে যাবে, সাইজ দিয়েছ চোখা সাইজ সব টাকা পাইছে, শীতের সময় না টাকা পাইসিটা বেশি পাওয়া যাবে, আর ডিম ভর্তি পাইসের, হ্যাঁ প্রত্যেকটা পাইসের ডিম, এদিকে দেখো মাছ এখনো রয়েছে তো, এদিকে বাবা ভালোই হয়েছে, প্রথম দিকে তো পাঁচশো মাছ পাঁচশো চিংড়ি মিলে যা হয়েছে হয়ে যাবে, জোয়ারে জল ভরে গেল, প্রচুর ঠান্ডা, ঠান্ডা যা করছে বন্ধুরা, চার ধরে চলে এসেছি, আর এই হচ্ছে চিংড়ি মাছ, দাদা খুশুনিতে ফেলায় ধুয়ে ফেলেছে, চিংড়ি আর পাচ্ছি, দাও ধরে দাও, আর চিংড়ি মাছের সাইজগুলো কত দারুণ, কোনো কাটপা, এইগুলো তিন পিস, আর
দাদু মাছ হবে তো যা চার আছে গাদা শুরু করে দিচ্ছে এদিকে থুতুরি থুতুরি সাড়ে তো হয়ে গেল বেশি হয়ে গেছে আর না বাবা বাবা মধ্যে দিকে যাই নাকি বসিটা ফেলাই দিই ঝপা দিই বন্ধুরা চলে এসছি পুরো মাঝখানে আর আজকে কিন্তু পুরো টাটকা চার তাই তো দাদা একদম টাটকা ঠান্ডার ভিতরে কষ্ট করে চার ধরে চিংড়ি চিংড়ি মাছ আর পাইসে মাছ দে দেব বসে দেখি বড় মাছ মাগো দিস দিস দে 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 বড় দেখে মাছ দিস বড় 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 লাঠি ভোলা ছেলে মাছ টাছ দিস তো আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ ওই খাই শুয়ে পড়বো আর কেটা কি সব রান্না করছি চিংড়ি মাছ তো রয়েছে থাক মাছ আছে কিন্তু মাছ খাবো না এখন রাত্রে মাছ খাবো না থাক একটু সিদ্ধ সিদ্ধ খাই না হয়ে গেছে বাবা 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 লাস্ট লাস্ট হ্যাঁ ভাত হয়েছে ভাতও হয়ে গেছে বাকি নেই বেশি না টান পড়লে ছেড়ে দেবো বাবা দিলাম টান পড়ো টান পড়ো টান পড়ো দিলাম মার নামে থাক থুতুরি থুতুরি চলো বাবা ওই পারে থেকে চলো একটা জায়গা নোংর করি কি তারপরে আজকে আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত খাচ্ছি আর এর ভিতরে কিন্তু আমাদের ভাত বাড়া চলছে আর আজকে ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত গরম ভাত রাতে কি বাবা হ্যাঁ এটাই ভালো হয়েছে এটাই ভালো হয়েছে এটাই ভালো হয়েছে খাবার ঠিক আছে এই তো আলু মাখা হয়ে গেছে এরা প্লেটে প্লেটে এই দেখো ডিম দিয়ে দাও সব প্লেটে প্লেটে এই তো ডিম কটা আছে বেশি দুটো করে দাও দুটো করে দাও দুটো করে আলু সিদ্ধ ডিম সিদ্ধ মাখাই নিছো ভাত দেখা যাচ্ছে না ডিমের কুসুম ভালো খাও সুন্দর খাও একদম না খাওয়া দাওয়া করিনি তারপরে তো আবার এই যে ট্রেন কাটা দিবে তিনজন বাইরে তিনজন দুজন ভিতরে তোমরা দুজন ভিতরে শুয়ে দেবো আমরা তিনজন ট্রেনে কি আবার সেই বসে তোলা সেই সকাল হ্যাঁ সকালে না ফুল ঘুম চলবে এখন এবার ট্রেন কাটানো চলছে বিষ না করে নাও আমরা কিন্তু ঘর বানাচ্ছি আমরা ঘর বানাচ্ছি আমাদের ঘর রেডি সকালবেলা বসে দিয়ে বড় বড় মাছ তুলতে হবে তাই তো নাও ঘুমো তাহলে আমরা শুয়ে পড়লাম আর বন্ধুরা আমরা কিন্তু টেন্টের ভিতরে ঢুকে গেছি তিনজন আর তিনজন টেন্টের ভিতরে থাকতো ভাই শুয়ে পড়লাম
বন্ধুরা বসির ছোলে ধারে চলে এসছি, আর ওই হচ্ছে বসির ছোল আমাদের। আয় 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 আয়, কুয়াশা পড়েছে, ভালোই ঠান্ডা, রাত্রিবেলা না আসলে বোঝা যায় না। গা গরম হয়ে যাবে। আশুক দাও মাছ আসলে ডাক দিচ্ছি। আচ্ছা বাবা, কত বসে তোলা হয়ে গেল, ঘুষুনি লাগবে না। জানতো না বোলা, অনেক বসে তোলা হয়েছে, মাছের কোনো সাড়া নেই, গোল্ডেন কালার, কালারটা ভালো না। মাছ কই রে, মাছ বাবা, মাছ কই, বন্ধুরা মাছ কিন্তু হচ্ছে না, মাছের কোনো দেখা সাক্ষাৎ নেই। পাহাড়ের ভিতরে একটা ভোলা মাছ পাইছি, আর টাইনে আমি না পারি দাদা ধরে দিয়ে দিছি, ওই মাছের কোনো দেখা নেই। তোলো তুমি দেখো কি হয়, আমার তো অনেক বেশি বাকি, আর নয় তো জেলিফিস আছে জমে, তাই না? হ্যাঁ, ওর জন্যই লাল লাল, আর জলে লালা ফালা ভর্তি, মাছের কোনো সাড়া নেই। না হবে, চেষ্টায় আছি, হবে হবে হবে, জলে যতক্ষণ বসি রয়েছে চেষ্টা থাকতে হবে। হ্যাঁ, চেষ্টায় থাকতে হবে, বসি জলে থাকবো তত সময় বর্ষা থাকবে আমাদের। বড় দেখে তোলবো ওরকম ভাষায়। আরে ভাই, মাছের যা পরিস্থিতি নদীর, সারা রাত কষ্ট করে দুটো ভোলা তো এক সাজে। হ্যাঁ, ভাবলাম এটা আসতেছে, তা সে বাবা রে, বিশাল বড় মানে কি তোলো, এতে টানতেছে, এতেই টানতিল। মাছ মোটা হাসছে না, বড় আসছে, তাই না? তাও তো পড়েছে, হবে, আর দু তিন দিন বাদে জলটা এই লালাটা বসে যাবে, বসে মাছ হবে, এগুলো মাছ হবে। দেখো কালারটাও দারুন, তাই না? কটালো তিনটে তিনটে পাশে বসে তিনটে পাশে বসে পাঁচটা লোক মাছ তিনটে তিনটে আরেকটা আছে সোনাবুকের মতো টানতেছে, মাছ কি কইলে তোমার বড় বড় মাছ উঠতেছ তো, দেখছিস লম্বা লম্বা মাছ, লম্বা লম্বা মাছ
ভাই নোংর তো উঠে গেল, উঠে গেছে গেল, আর এই তো উঠে আসলো না, ওই মাছ মার ভিতরে দুটো কোটে ভোলা আর দুটো সোনা বগুর বাচ্চা ছোট ছোট, আর কোনো মাছ নেই নইতে, আর মাছ সবগুলো সমান হয় না, কিছু করার নেই, মন খারাপ করে কি করবো, এই ঠান্ডার ভিতরে কষ্টটাই, এই কষ্টটা হলো, এই ও কষ্ট হবে, কবে কোন দিন দিয়ে দেবে মা আবার, তাই তো, তাই না বাবা, হবে হবে হবে, হ্যাঁ তাই নিয়ে মন খারাপ করলে তো কাজ নেই, নাই বলে বসি দিতিবে, কবে কোন দিন হয়ে পড়বে বড় মাছ, বসি তো দেবো, বসি দিতেই তো, না এবার ঘাটের দিকে যাবো, যে নৌকো টুকু বাঁধতে হবে, জোয়ার হচ্ছে তো জোয়ারে নৌকো তুলে দেবো, তাই তো, দি বাড়ি থেকে রওনা দি, চলো বাড়ি থেকে, তো বন্ধুরা বাড়ি যাওয়ার আগে ভিডিওটা এখানে শেষ করবো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন, আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।